খবরগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সে খবর তো থাকছেই, পাশাপাশি প্রথমেই একটা ছবি দেখাবো, তাজ্জব বনে যেতে হয় সে ছবি দেখলে। ছবিটা কি? বিডিও অফিসে বসে পার্টির মিটিং করছেন, দেখুন সেই ছবি, দেখতে পাচ্ছেন ইদ্রিস আলী তিনি বসে আছেন, যে চেয়ারটাই দেখতে পাচ্ছেন সেই চেয়ারে, সেটা হচ্ছে এক বিডিও চেয়ার, এবং বাকিরা যারা রয়েছেন সেখানে তারা সেই বিডিও অফিসটাকেই কার্যত একটা পার্টি অফিসের মতো বানিয়ে তুলেছেন। আর দেখুন এই ল্যাপটপে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন, এই যে জেলাবাড়ি মিটিংটা তিনি গতকাল করেছেন সেই মিটিংয়েই এইভাবেই পার্টিসিপেট করেছেন তারা, বিতর্ক এখান থেকেই শুরু হয়েছে যে কীভাবে হতে পারে ভগবান গোলার একটা বিডিও অফিস সেটা এভাবে পার্টি অফিস হয়ে গেল, মানে তৃণমূলের পার্টি অফিস। আর বিডিও চেয়ারে কি অদ্ভুতভাবে বসে রয়েছেন দেখুন ইদ্রিস আলী, কোনো বিকার নেই, বিডিও চেয়ারে তিনি কী করে বসে পড়ছেন এটাই সব থেকে বড় প্রশ্ন, কিন্তু তার কোনো বিকার নেই, তিনি এভাবেই বসেছেন এবং ওই চেয়ারে বসেই এই যে ল্যাপটপ স্ক্রিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেখান থেকে বার্তা দিচ্ছিলেন জেলা নেতৃত্বকে ভার্চুয়ালি, সেই ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দিয়েছেন এভাবেই। বিডিও অফিস, একটা সরকারি অফিস, সেটাকে কার্যত পার্টি অফিস বানিয়ে তুলেছেন ইদ্রিস আলী, স্বভাবতই একটা বিতর্ক তো উঠবেই, প্রশ্ন উঠছে। আর তার পাশাপাশি যার বিরুদ্ধে অভিযোগটা ইদ্রিস আলী, যিনি একেবারে বিকারহীনভাবে বসে রয়েছেন বিডিও চেয়ারে, তিনি কি বলছেন একবার শুনুন। বিডিও সাহেবের চেয়ারেই বসে, বিডিও সাহেবকে সম্মান করে, অনেক সময় তো অনেক জায়গায় অনেক মন্ত্রী ঘরে গেল তো একজন সম্মানী ব্যক্তিকে তারা এদের উন্নয়নের চেয়ার পাশে দিয়ে বসান, সেখানে স্বাগত করা থাকে। ওখানে এর আগে যখন বিডিও অফিসের সাথে মিটিং করেছি আমাকে সম্মান করেন, অন্য একটা চেয়ার তোয়ালে দিয়ে বসান, এটা যে করেছে আমি শুনলাম, যে পোস্ট যে করেছে শুনুন কোথায়, তার কোনো পাত্তা নাই, একটা অঞ্চলের সভাপতি হয়েছে, অঞ্চলের লোক তাকে মানে না, দালালি করে, তোলা তুলে এবং এ করে, এর যেটা মানে অনেক আমি ওখানে যে খবর নামে তার কি করে কন্ট্রাক্টার, তিনি কিভাবে ছেড়ে দিলেন আর তার চেয়ারে কিভাবে বলছিলেন বিধায়ক, এবার তার কি সাফাই শুনুন। আমাকে বলেছিলেন ওনার কাছে টেকনোলজিক্যাল সাপোর্ট নেই, তাহলে ওনারা একটা ভিসি করবেন, আমি কি ব্যবস্থা করে দেবো, এমএলএ সাহেব যদি আমার অফিসে আসে আমি ওনাকে নিজে চেম্বারে বসাই, জেনারেলি এটাই বলছিলাম, আমার ওয়াইফাইটাকে কানেক্ট করে দিয়েছিলাম, ওনাদের মধ্যে আমি মনে করলাম না যে পার্টি, ওনাদের আমি ভাবলাম কিছু হবে, তো আমি ছিলাম না আমার সামনেই, মানে আমার স্টাফকেই বলেছিলাম, ও ভিসি কানেক্ট করে দিল, ওনার ছেলেই কানেক্ট করলো, ঠিক আছে, আমার স্টাফকে বসিয়ে রাখলাম যে কোনো সমস্যা না হয়, পরে এসে জানলাম যে পলিটিক্যাল ভিসি ছিল, কি বলবো, বুঝতে পারছি এটা আমার ভুল আছে, আমি মানছি, না মানার কি আছে, যেটা ভুল করেছি সেটা করেছি, কিন্তু জেনে বুঝে করেনি। ওয়াসিত খান তিনি বলছেন ভুল করেছি, না জেনেই করেছি, তিনি আমি জানতাম না যে ওটা পার্টি কোনো মিটিং ছিল, বুঝতে পারছেন কোন জায়গায় দাঁড়িয়েছে বিষয়টা, তিনি হেল্প করতে চেয়েছিলেন কিন্তু ভাবেননি তারই অ্যাবসেন্সে তারই চেয়ারে বসে পড়বে ইদ্রিস আলী আর এভাবে পার্টি মিটিং চলবে। কথা বলবো কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি, কৌশিক এইরকম একটা ঘটনার পরে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কতটা চাপে, কারণ এটা তো খুব একটা সাধারণ ঘটনা নয়, বিডিও চেয়ারে বসে পড়েছেন, বিডিও অফিসটাকে কার্যত একটা পার্টি অফিসে পরিণত করে ফেলেছেন ইদ্রিস আলী, কি বলছেন তারা? দেখো স্থানীয় যে তৃণমূল নেতৃত্ব আছে তারা কিন্তু এই ঘটনাকে নিন্দা করছেন, তবে সবথেকে বড় কথা যেখানে যে বিডিও অফিসে বসে তিনি দলীয় মিটিং করছেন, বিকারহীন, তুমি যে ভাষাটি ব্যবহার করছিলে যে বিকারহীন, এই ঘটনা সামনে আসার পরেও কিন্তু তিনি কোনোরকমভাবে ক্ষমা চাননি যে এটা কোনোরকমভাবে করা যায় না, তিনি একজন সাংবিধানিক যে জনপ্রতিনিধি, তবুও তিনি সেই জায়গা থেকে যে একটা বিডিও অফিসে বসে দলীয় মিটিং করা যায় না সেই বিষয়ে কিন্তু তিনি ক্ষমা প্রার্থ না বা কোনো সময় উষ্মা প্রকাশ করলেন না, বিকারহীন অবস্থায় কিন্তু তিনি আবার পাল্টা অন্য একটা যুক্তি দেখালেন। এই যে এই ঘটনায় কিন্তু বিরোধীরা সরব হয়েছে যে একটা তারা যে বারবার অভিযোগ করে আসে যে সরকার এবং শাসক দল তারা একসাথে মিলে গিয়ে সব কিছু করে, যে অভিযোগ বারবার উঠে আসছে সেই অভিযোগ কিন্তু আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ তুলে দিয়েছেন, তিনি বলছেন যে দলীয় নেতৃত্ব মানে কোথাও একটা বিডিওর কাছে এই বিষয়গুলো আসে না, মানে দলীয় নেতৃত্বর মধ্যে কি বিডিও পড়ে যাচ্ছেন নাকি, এটা তো হতে পারে না, একদম
একদমই হতে পারে না, কিন্তু শাসক দলের ক্ষেত্রে যেটা বারবার বিরোধীরা অভিযোগ করে যে বিডিও চালায় দল বা স্থানীয় ওসি অর্থাৎ লোকাল থানার পুলিশরা দল চালায় যে অভিযোগ করছিলেন সেই অভিযোগটা কিন্তু কার্যত তার ভাষাতে কিন্তু স্পষ্ট। এবং যে বিডিও বিডিওকে আমরা যোগাযোগ করেছিলাম, তাকে জিজ্ঞেস করলাম তিনি কীভাবে তার অফিস ছেড়ে দিয়ে চলে যান, তিনি ব্যাখ্যা দেন যে তার অন্যত্র কাজ ছিল, কিন্তু সেই জায়গায় কী করে দলীয় একজন কার্য অর্থাৎ বিধায়ককে দল দলীয় কার্যালয় দলীয় মিটিংয়ের জন্য কীভাবে ছাড়েন এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং তাকে বারবার গুরুত্বপূর্ণ কথা বলেছেন কৌশিক, যে দলীয় কেউই এই ভিডিওটা করে ভাইরাল করেছে, মানে ঘুরে ফিরে তো তিনি নিজের দলের দিকে আঙুল তুলছেন। একদমই তাই, যে ঘুরে ফিরে কিন্তু সেই নিজের দলের দিকে আঙুল তুলছেন, কিন্তু ইদ্রিস আলী বারবার কিন্তু একটা বিতর্কিত কাজ করে থাকেন। এই ঘটনা কিন্তু আরও একটা বিতর্ক দানা বেঁধেছে যে সরকার অর্থাৎ প্রশাসন এবং তার দলকে এক জায়গায় কোথাও গিয়ে কিন্তু মিলিয়ে দিচ্ছেন, আর এর ফলে কিন্তু অন্যত্র যে বিরোধীরা অভিযোগ করে সেই হাতিয়ার কিন্তু আরও হাত বিরোধীদের কাছে আরও নতুন অস্ত্র উঠে আসছে পঞ্চায়েত নির্বাচনের হাতে বিরোধীদের হাতে অন্তত বিডিও অফিসে বসে এই কীর্তি করার পরে। কিন্তু রাজ্য নেতৃত্ব তারা কি সাফাই দিচ্ছেন, তাদের কি বক্তব্য সেটাও তুলে ধরবো এবারে, দেখুন। আমরা অভিযোগটি শুনেছি বা পেয়েছি, খবর নিতে বলা হয়েছে, বিস্তারিত খবর পেলে আমরা বলতে পারব, কিন্তু কেউ যদি সত্যি বিডিও চেয়ারে বসে এই ধরনের কাজ করে থাকেন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাহলে সেটা একেবারেই উচিত কাজ হয়নি, এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু কি হয়েছে না হয়েছে আমরা খবর নিতে বলেছি।